আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এখন আসলাম হলবনিয়া সালামা খাতুনের বাড়িতে। আমরা এখানে আমার বড় ভাই জাইনাতুল্লাহ আছেন এবং সামনে এই যে সামনে রহিমুল্লাহকে দেখা যাচ্ছে। আমরা এখানে আসছি মূলত আজকে ওনাকে ফাইনালিভাবে আমরা যে ডোনেটগুলো কালেকশন করেছি, টাকাগুলো কালেকশন করেছি ওনার চিকিৎসার জন্য, ওইগুলো নিয়ে আমরা আপাতত ওনাকে হাসপাতালে ভর্তি করানোর জন্য ওনাকে নিতে আসলাম। এখন আমি বর্তমান আছি ওনার বাড়িতে। উনি যেখানে থাকেন হলবনিয়া একজন বাড়িওয়ালার আত্মীয়র পাশে একটা বাড়ির মধ্যে বারান্দা নামে যেখানে থাকেন, আমি ঠিক সেখানে আছি। এখন ওনাকে আমরা নিতে আসলাম। আজকে সালামা খাতুনকে নিতে আসলেন, তো এটা কি বুঝে নিতে আসলেন আজকে ওনাকে? আসলে কি বুঝে বলতে তো কোনো ইয়া নেই। আমি একা না, আমরা এখানে বলতে গেলে পুরো বাহাসরাতে অনেকেই দান করেছেন ওনার জন্য। তো আমরা শুধু শ্রম দিচ্ছি, তো পাশাপাশি আমাদের সাথে যিনি সর্ব যা কথা না বলেনি আমাদের সাথে যিনি আছেন এই শামলাপুর বিভিন্ন প্রতিষ্ঠানের উদ্যোক্তা জনাব সকলের শ্রদ্ধা ভাজন মাস্টার মঞ্জুম স্যার, বন্ধু স্যার আমাদের সাথে আছেন। উনি আমাদের সাথে সার্বিক সহযোগিতা এবং পরামর্শ দিয়ে যাচ্ছেন। তো আমরা আসলে এটা মনে করি আমাদেরই দায়িত্ব, যেহেতু আর কেউ নাই। আমরা আল্লাহ বলছেন যে আর কেউ নেই, তার আল্লাহ আছে মানে তো আল্লাহ এখানে সরাসরি আসবে না, আল্লাহ কাউকে নিযুক্ত করে হয়তো আমাদেরকে আল্লাহ এখানে ওনার জন্য নিযুক্ত করেছেন। আমরা আসছি, আমরা চেষ্টা করব চিকিৎসা করে ওনাকে ভালো করার। মালিক আল্লাহ, আমরা চেষ্টা করব সর্বোচ্চ, উনি যেহেতু সর্বোচ্চ মানে চিকিৎসাটা পায় এবং ভালো অসুস্থ হয়ে ওঠে। ওনার যে একজন মেয়ে আছে, মেয়েটার জন্য উনি যেন বেঁচে থাকে। তো এটাই আমরা নিয়ে আসছি। সো আমরা যেহেতু কালেকশন করেছি, মানুষ যেহেতু ওনার জন্য সাড়া দিয়েছে, এটা আমাদের দায়িত্ব। এখন আমরা এখানে আসছি মূলত এই দু একটা কথা আপনি অবশ্যই জিজ্ঞেস করতেছেন, এটা বলতে বাধ্য, কারণ ওনার কেউ থাকলে না থাকলেও আছে আমি মনে করি, যেহেতু বাইরে আছেন, পাশে তা আছে কি না জানি না, তবে যেহেতু আমি মনে করতেছি পাশে নাই বিলে আমরা আসতেছি। তো ভাই যারা আছে, প্রতিবেশী যারা আছে, আমরা তাদের কাছ থেকে জিজ্ঞেস করব আমরা ওনাকে নিয়ে চিকিৎসার জন্য যেতে পারতেছি কিনা। তাহলে কি আজকে আপনারা ওনাকে নিয়ে যাচ্ছেন? জি, আমরা হাসপাতালে নিয়ে যাবো ইনশাল্লাহ। তবে যাওয়ার আগে আমরা ওদের সাথে কিছু কথা বলবো, ওনার যেহেতু প্রতিবেশী এবং আত্মীয়। এখন দেখছি একটা বাগ্নিও আছে বাইরে, একজন বাইকও দেখতে গেছে, ওদের সাথেও কথা বলবো। আমরা ওনাকে যদি নিয়ে যাচ্ছি হাসপাতালে, হাসপাতালে ওনাকে নিয়ে যেতে ওদের কোনো আপত্তি আছে কি না বা ওরা সম্মতি আছে কি না, যেহেতু উনি একজন রুগী, উনি জানলেও কিছু জানে না এখন। আচ্ছা, রুগী যেহেতু উনি রুগী জানলেও কিছু জানে না। ওনার মেয়ে আছে, বাগ্নি আছে, প্রতিবেশী আছে এবং ভাই ব্রাদার আছে, এদের সাথে কথা বলবো আমরা। এদের সাথে কথা বলে এরা যদি ফাইনালি আমাদেরকে ডিসিশন দেয়, ইনশাল্লাহ আমরা নিয়ে যাবো। ভালো মন্দর মালিক আল্লাহ, আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাবো এবং আমাদের সাথে আশা করি আমাদের বাসরাবাসীও পাশে থাকবেন ওনার জন্য। ধন্যবাদ আপনাকে। এটা আরা তিনজন নয়, আর পিছনে আরো সিনিয়র ব্যক্তিও আছে যারা সার্বক্ষণিক অনেকে যারা সমুদ্র তারা টিয়াদের বা পরামর্শদের এখন রুগীর চিকিৎসা হইলে চিকিৎসা পাবো। এখন আর যেহেতু অনুরোধ হইতে আশা করি পরিষ্কার হবে না, এখন আর আজ রুগী হিসেবে চিকিৎসা হইতে লাগে। আমার এখনো আপত্তি বা সমস্যা আছে কিনা যতটুকু পারি সর্বোচ্চ চিকিৎসা দিব, টিয়া দইও পাশাপাশি মানুষের সহযোগিতা করে আমার।
আর্থিক সহযোগিতা এবং পরামর্শ দিতে আল্লাহ দোয়া করিবেন। পাশাপাশি আর আজে নিজের অনুরোধ থেকে পরামর্শ দেওয়া ফুরিব এবং দোয়া করা ফুরিব। আর লই যায় যেহেতু আত্মীয় নয় আমরা তো কোনো সমস্যা না বলে আর অনেকে পরে এনে হইতে পারে আর বোন বা আর ভাই আর মা আর খালা আর তাই অনুরোধ তুই আর অনুরোধ তুকে আর তাকে চিকিৎসার জন্য যা করার আঙ্কেল বুঝিও না অনেকে এনে হইতে পারে আর তাকে অনুরোধ তুকে চিকিৎসার জন্য যা করার তো আসলে আর এনে লাম মানে নয় আর বেগুনের সহযোগিতাই তাহলে আর তুলে যাই পারে কোন অনুমতি আছে না কি অনার সহযোগিতা এবং পরামর্শ আছে যেহেতু ওগুলো দোয়া করিবান সার্বক্ষণিক পরামর্শ এবং সর্বপ্রথম মাস্টার মহম ও আর যেহেতু প্রাতিষ্ঠানিক ভাবে জড়িত ও আর অংশগ্রহণ করে ফেলবেন আর এ পর্যন্ত কিছু মোটামুটি আর আশাবাদ তো নেই সকল দেশ এবং প্রবাসীরা দোয়া করবেন যারা অনল খবর এবং কি আর এবং রাতে দুটা তিনটা বাজার দো আর কল করিও অনল খবর অনেকে তো এবং অনেকে আশ্বাস দিয়ে যেমন নাকি ওর আর আশ্বাস দিয়ে এবং অনেকে আশ্বাস দিয়ে অনলাইন সহযোগিতা করিব বায়তুন বিদ্যুৎ এবং অনলাই অনেক প্রতিষ্ঠান ও ছাত্র কলে আর যে দূর আসানো করি এর সাথে সর্বোচ্চ আরারে সহযোগিতা করছে আর বলে আর বড় ভাই জাইনাতুল্লাহ মোহাম্মদ জাইনাতুল্লাহ ওর দিয়ে আরে কক্সবাজার ফাটার এবং আর এর সর্বতা মনিটরিং তাকিউম আর এর টিম যারা আছে একজন না একজন মনিটরিং তাকিউম আর এর কক্সবাজার ডাক্তারের পরামর্শে অনারের আর তো অনরে জিজ্ঞানি যা পড়ে আর সর্বদা প্রস্তুত আছি অনর চিকিৎসা সম্পূর্ণ করিবার লাই বাকি কেন হলে ওর মালিকের ইচ্ছা আর সর্বদা ইনশাল্লাহ অনর পাতি আছে চিকিৎসা করছি মানে একদম হতাকা দরকার আছে আসলে দরকার না কিন্তু আবার দরকার আছে গেলা যেহেতু রুগী অনেক বিভাগ সেবার আছে অপারেশন হইব ভালো মন্দ আল্লাহর মালিক আল্লাহ মালিক এখন এতলা আর গুরুত্ব একটা অনুমতি আমরা দোয়া প্রথমত ওলা দোয়া করিবেন দ্বিতীয়ত আর আজ এইবার অনর ফু হন অনর প্রতিবেশী প্লাস ফু তে অনরার আর আজ ওলা বিভিন্ন কালেকশন বেজে অনরার তো সুস্থ কি সম্ভব সুস্থ কি এখন আর অরুল এতে অনরার সম্মুখে আছে অবশ্যই রোগ বালা গো অনর মারি ফেলবে আল্লাহ সহযোগিতার জন্য অনরা তো অনরা চেষ্টা করুন কোনো দাবি দেব নাই রোগ বালা গরম নগরম দিয়ে আল্লাহ আল্লাহ রেখে আমার চাহিদা হইলে অর্জন আল্লাহ খাই আপনি ইনশাল্লাহ বাস অসুবিধা আমরা মানে চেষ্টা করুন যেহেতু সুস্থ তো যাই আর 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 দৌড়ে আছে আল্লাহ আর আর যেহেতু সর্বোচ্চ আর যেহেতু আর আর সামর্থ্য এবং বুদ্ধি যে দূর আছে আর সর্বোচ্চ চেষ্টা করবো ইনশাল্লাহ বাকি এন আল্লাহ খুশি হইলাম ইনশাল্লাহ স্পষ্ট ভাবে আর শুধু আজকে অনলাইন নয় আর ওর পরিবর্তে আরো দিলে এলে অসহায় হইলে ইনশাল্লাহ আর বিভিন্ন ধরনের সহযোগিতার মাধ্যমে আরও দিলে পাশে থাকি বলার চেষ্টা করি ইনশাল্লাহ অনেক সুস্থ ভাবে গরম মধ্যে ফিরতে পারিবেন বেশি দিন নলাইবে ইনশাল্লাহ আর আল্লাহর বর্ষের কি ইনশাল্লাহ অনেক সুস্থ হয়ে যাবেন গো অতি শীঘ্রই মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য একটু সহানুভূতি কি মানুষ
পেতে পারে না ও বন্ধু, মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে। এবার তো জন্মদাতা বাধা আছে, তো অনে ওরে ফালি ভারম নে খরচ আছে মাঝখান মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে, একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না ও বন্ধু, মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে, একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না ও বন্ধু, মানুষ মানুষের জন্যে।